বুঝছে, তাও তো লোকিত পালা করতে হবে, একবার না গেলে হবে না, লোকে বলবে কি? বলে ঠিক আছে তাও যাব। বাপজি ভাইয়েরা আমার একবার আসলেন, আসার পর দেখা সাক্ষাৎ করে বাবাজি ভাইয়েরা এবার বিহার দিন ধার্য ঠিক। সিরাতে মুস্তাফা বলছে কুরবানি মাসে হয়েছে, কাদ জাকুম মিনাল্লাহি নূর কিতাবে বলছে রজব মাসে হয়েছে, আবার বাবাজি রহমাতুল্লিল আলামিন কিতাবে অন্য এক মাসের নাম করছে। যাই হোক বাবা, একটা কিতাব থেকে স্মরণ করে আমাদের একটু জীবনীটার সামনে দিকে আগিয়ে দিই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আসবেন বাবা, সেই পর্যন্ত আজকে জীবনী আপনারা শুনতে পাবেন। রজব মাসে বিয়ের দিন ধার্য ঠিক করে লওয়া হলো। পহিলা সপ্তাহ মানে প্রথম সপ্তাহে জুমেরাত ঠিক করে লওয়া হলো। বরযাত্রী আনলিমিটেড, বাচ্চা বাচ্চি বুড়া বুড়ি জিতা আপকা সামনে হ্যাঁ সব লেখে আপ আ যাইয়ে কই বাত নেই, সবাইকে নিয়ে চলে আসুন। আব্দুল মোতালিব বলছেন সব কথাবার্তা শুনে নিলাম, মোহরানাও মোটামুটি ঠিক করেই নিয়েছি, সব চলে আসলাম। আসার পরে একলা একলাই যদি বেটা বিটির বিহা যদি নাজের মহালদার পাড়ায় কেউ কইরা লেয়, তোমার সমাজের মোড়ল যে আছে ওর বাবাজি প্যাটা করে ফুলে হাঁড়ি হয়ে যাবে, হবে না? কেন খাইতে পেলে না, ভালো মন্দ ছুটে গেল, আর কাজ করার টাইমে মোড়ল ছাড়া হবে না। ও বাবাজি একটু টেড়া হয়ে গেল, যার বেটা বিটির বিহা এবার তেল দিচ্ছে বাবাজি, তেল দিতে দিতে 1.5 কেজি তেল শেষ, কি হয় না আপনাদের দিকে? ও হয় ঠিকই আছে বাবা, তাহলে ওই ঘটনার সঙ্গে এই দুনিয়ার কিছু কিছু মিল আছে, একটু ফলো করুন। ব্রাদার আসার পরে কাবার কাছে দাঁড়িয়ে বুঝে মক্কা লোকেরা, মক্কা লোকেরা সব বের হয়ে চলে আসলো। জি বলছে শোনো আমার বেটা আব্দুল্লাহর বিয়ে আমি ঠিক করে চলে এসেছি, আমার বেটার বউ ঠিক করে চলে এসেছি, আমার বেটা বিয়ে হবে কার সঙ্গে হবে কেমন করে হবে? আমার বাজি ভাইরা সব কথাবার্তা সেই জায়গাতে যখন বলতে আরম্ভ করলেন, ওই কথাগুলো মক্কা লোকেরা শোনার পরে আনন্দ পেলেন, মক্কা লোকেরা কেউ সেখানে আর বাধা দিল না, বলতে আছে আব্দুল্লাহর বিয়েতে আমরা সবাই যখন বরযাত্রী যাবো তো যাব, কোনো অসুবিধা নাই। আমার মায়েরা আমার বাপজি মায়েরা শোনো, হাজরাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বিয়ে এবার দেখল, মক্কা থেকে লোকজন আপনার দেতে আরম্ভ করলো, এর আপনার দেখল বাদি চলতে আরম্ভ করলো। হযরত আব্দুল্লাহ আজকে দুলা সেজে দেখেন বিয়ে করার উদ্দেশ্যে চলতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলছেন, জিবরিল আজকে আমার হাবিবুল্লাহর বিয়ে হবে, আমি আল্লাহ তোমাকে বলতে আছি সেই কাজগুলো তাড়াতাড়ি করো। জিবরিল আমি বলতে আছেন আমি আসমানে দরজাগুলোকে খুলে দিলাম, আমি জমিনটাকে সাজাইছি সবগুলাকে সুন্দর করে সাজাইছে, সাজানোর পরে আমি জান্নাতির রাজি দরজাগুলাকে খুলে দিয়েছি, আজকে জান্নাতি হাওয়া এই পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। বাপজিরা ফেরেশতারা সবাই আনন্দ করতে লাগলো, ফেরেশতারা সবাই মহব্বত করতে আরম্ভ করলো, হুরিরা দেখল বসে বসে মনটা খারাপ। আল্লাহ বলছেন কিসের জন্য তোমরা মনটা খারাপ করতে আছো বলো বলো? ওই হুরিরা বলতে আছে না পেকায়নাত আজকে সবাই ফেরেশতারা চলে গেল খুশি করার জন্য আনন্দ করার জন্য, কিন্তু আল্লাহ গো আমরা কি আজকে সেই নবীর আব্বা জানের বিয়ে থেকে আনন্দ করতে পারি কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই পারো, তবে তোমরা এমনি এমনি গেলে হবে না, আমি তোমাদের বলতে আছি ওই জান্নাতের ভিতর থেকে জান্নাতি ফুলগুলাকে ছুটিয়ে ছুটিয়ে তোমরা পাপড়ি করে লওয়ার পরে কাপড়ে সুন্দর করে গোচ্ছাল করে নিয়ে তোমরা এবার পৃথিবীতে
অবস্থান করো। আহরি রানে আমি আল্লাহ বলতে আছি সরে সরু, যখন আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেওয়া হয়ে যাবে, যখন আমিনাকে নিয়ে রাস্তায় চলতে আরম্ভ করবে, ওই জান্নাতি ফুলগুলা ছিটিয়ে ছিটিয়ে তোমরা বরণ করে নিও। এবার দেখেন হরিরা সবাই সেইভাবে ইন্তজার করতে আরম্ভ করলো। এবার দেখেন মজি সবাই সেই জায়গায় মজি দাঁড়িয়ে আনন্দ করতে লাগলো। আমার নবী মুস্তাফা রাব্বাজানের বিয়েতে সবাই খুশি করতে লাগলো, আনন্দতে পড়তে ছিল ফেরেশতা পরগরা। বালাগালু নাবি কামালিহি কাসাফাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ কিসানি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইভাবে দেখেন তারা দরুদ সালাম পড়তে ছিলেন, আমার নবী মুস্তাফার উপরে পড়তে ছিলেন। এবার দেখেন বাবা সেখানে যখন পৌঁছে গেল, চারশো মিসকাল চাঁদির মোটা যখন করে দেওয়া হলো, এটাই বাপজি ভাইয়েরা কবলিয়াটা করিয়ে নিয়ে এবার আমিনাকে দেখেন নিজের বাড়ি নিয়ে চলে আসবে। আমিনা দেখেন নিজের বাড়িতে যখন আসবে আমার বাপজি ভাইয়েরা, ওই জায়গায় দেখেন রাস্তাটা উঁচু নিচু ছিল, আল্লাহ রব্বুল আলামিন মা আমিনার জন্য একটা সুন্দর মজি জান্নাত থেকে পালকি পাঠিয়ে দিয়েছিলেন। ওই পালকির ভিতরে আমিনা বসে যাবে, আর ওই পালকিটা ফেরেশতারা কান্দে করে বই আমিনাকে নিজের বাড়ি নিয়ে আসবে। চলে বলুন আমার মায়েরা, এই দেখেন এই মামে পালকি দি আমার নবী মুস্তাফার মাকে তুলে নামার পরে এবার দেখেন চলতে আরম্ভ করলেন। ওই জায়গায় জান্নাতে ফুলগুলা ছিটিয়ে ছিটিয়ে দেখেন বরণ করে না হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আমি ফুলগুলার পাপড়ি কয়েকটা আমি নিজে পেয়েছিলাম, সেগুলা যখন আমি শর্ট করে দেখি এক একটা আরবি শব্দের নাম লেখা ছিল, সেগুলাকে মহব্বতে চুমাকে কাপড়ের আঁচলে একটা কোনায় লুকিয়ে রাখি, খোদার কসম করে বলতে আছি আমি দেখলাম গো আমার বংশে যারা আসবে আমার সন্তানের কাছ থেকে আমি সব নামগুলাকে শুনে নিয়েছিলাম। এবার দেখেন সেই ঘটনার দিকে আগিয়ে চলে আসবে মুসলমান, আমার আমিনা আল্লাহর ঘর কাবা পর্যন্ত চলে আসলেন। এবার দেখেন কাবার তিনটা তওয়াব করে না হলো, মা আমিনা হাতটা তুলে দোয়া করতে লাগলেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি বলেন আমার বৌমা আমিনা বেটি আমিনাকে আমি আমার বাড়ি নিয়ে এসে বউজি ভাইয়ের আমার থাকতে আরম্ভ করলাম, আজকে নতুন বইয়েরা আপনাদের পাড়ায় আমাদের পাড়ায় আসলে পারে ও কমসে কম তিন চার দিন তো কাজই করবে না জি, কাজ করে আপনার বাড়ি নতুন বউ এসেছে বউজি খাটের উপরে ট্যাং তুলে আসমোড়া হয়ে বসে আছে, আর শাশুড়ি গরম করে নিয়ে যাচ্ছে, বলছে বৌমা তোমার জন্য দুধটা নিয়ে এসেছি খেয়ে লও, যদি না খাও তো শরীর খারাপ করবে, খাও খাও। কি বলেন আছে কি কথা কন না, আর একটু কথা বলবেন তবে তো হবে নাকি? হ্যাঁ বাজি শাশুড়ি আসছে তো খাট থেকে নামছে না জি, একবারে রানী বসে আছে, হ্যাঁ রানীর মুখ দেখ কথা বাড়াই না দু তিন দিন, আর যেমনি আনা লাওয়া পার হইলো রে ভাই তখন কথা বাড়া ছিল না, কইছে কবুল করো, বলছে আমাকে বেটা আমাকে কবুল করলা বাড়াইছে না মুখ দিয়ে, সাক্ষী রেখা বিচার শুনতে পেলা যা শুনে লেছি না শুনি বিচার শুনে লিয়েছি, বাড়ি আসার ধান্দা আছে না শুনি বিচার শুনে লিয়েছি, বরাদার মুয়াজ্জাস গলা বাড়াই না আর আনালা শেষ করার গলা কার থামা যায় না। হ্যাঁ ওই পাড়াতে আছে তো এই পাড়ার লোক শুনতে পায় অমাকের বৌমা আছে রে, এই এত জোরে চিৎকার দেয় আমাদের ঘুম আসে না, কি কোনোদিন হয়েছে আশেপাশে হয়নি, যাতে না হয় তার জন্য খোদার কাছে দোয়া করে দিব, একশোটা টাকা দিন দিন হবে না। আমি জানি কারণ যে আমরা তো কালেকশনে জালসায় জীবনীতে থাকি বাবা, বড় বড় মাদ্রাসায় 8 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ করে কালেকশন হয় বাবা, আসামে তো একবারে গোছা গোছা হয় জি, গোছা গোছা, ত্রিপুরাতে তো গোছা গোছা হয়, দার্জিলিং এ চলে যান জলপাইগুড়িতে কুচবিহার আলিপুর দুয়ার এগুলানে বাজে মোটা মোটা বান্ডিল, একটা টাকা বাড়াইছে না আর বান্ডিল বাহির করে, তো বান্ডিল বাড়াইছে বলে বান্ডিলের মতন ওরা শক্ত হয়ে আছে নাকি, বান্ডিল আপনারে নাই নাই বান্ডিল
কি কথা বলে, কি বান্ডিল নাই? হে বলবে না, কেন বলবে না? বুঝছে মিথ্যা কথা বলি, আল্লাহ যদি লিয়ে নাই আর নিবেই তো, কারণ যে আপনার বাড়িতে বান্ডিল আছে, এখানে তো নাই। আরে আছে, যদি থাকার সত্ত্ব আপনি নাই বলে দেন কিনা, তো আল্লাহ কোন দিক দিয়ে আপনার নাই করে দিয়ে, তার জন্য খবরদার নাই বলবেন না। আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু নাই বলবেন না বাবা। কিন্তু বলতাম যদি পারেন খুশি মনে আপনার এটা দিবেন বাবা, ওইটা এমনি বললাম। শুনুন আপনারা এখন জীবনী শুনুন, কারণ যে আজকে আপনারা বসে যারা শুনছেন সুবহানাল্লাহ, সত্যি হচ্ছেন আপনারা ভাগ্যবান। কেন? আমার নবী মুস্তাফা বলছে যে এই মাহফিলে বসনে বালা বসার পরে বাই চান্স যদি তার শ্বাস বন্ধ হয়ে যায়, তো ওই ব্যক্তি লা গাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বিনা হিসাবে জান্নাত। বাজি ভাইরা, এই জান্নাতে প্রমাণ কালকে হবে, আজকে এখন জীবনে শুনুন। বলতে আছে বেরাদার মুয়াজ্জাজ যে ওই জায়গাতে সব কিছু কবুল, সব কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছে, তো আমার বেটি আমিনা এক মিনিটের জন্য নতুন বউ খাটে বসেনি, কি করেছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ তার হোসলাকে আগে বাড়াবার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো বেরাদার ওই জায়গাতে আমিনা তিনি বলতে আছেন যে আমি এক মিনিটও তোর আমার শাশুড়িকে বা আমার যারা আছে এদেরকে আর খাটাইনি, আমি নিজে খেটে খেটে আমি নিজে খাবার খেয়েছি, আমার শ্বশুর শাশুড়িকে খাইয়েছি, যেই রকম সুস্বাদু আমরা নিজেরই বাড়িতে রান্না করে খেতাও সেই রকম ভাবে খাওয়াইতে আরম্ভ করলাম। ও বাপজি ভাইয়েরা, ভাইয়ে ভাইয়ে দেখেন ভাগটা হয়েছে, ওই ভাগটার দিকে একটু লক্ষ্য আমরা রাখবো। বেরাদার মজ্জা সামিয়ে নে কেরাও, আজকে একটা একটা করে দেখেন তেরোখানা বাড়ি হয়ে গেছে। হযরতি আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমার বৌমা হচ্ছে একটাই, যার নাম হচ্ছে আমিনা। এ আমিনা ছিল পরেজগির, এ আমিনা ছিল তৌরাত পড়নে বালি, এ আমিনা ছিল মাদি ভায়না আল্লাহ ভিরু, আল্লাহকে মাননে বালা, আল্লাহ পাও রব্বুল আলামিনের ইবাদত করনে বালি, এর নাম হচ্ছে আমিনা। এ আমিনার খাবার রাখে কে? আমি আল্লাহর ঘর খাবার মুতাল্লি ছিলাম, আল্লাহর ঘর কাবার কাছে তুলে দোয়া করতাম, আল্লাহর কাছে বেশিরভাগই মঞ্জুর হয়ে যেত, আল্লাহর কাবার অস্তা করে চাইলে বেশি মঞ্জুর হয়ে যেত, আমি সেইভাবে দোয়া করতাম। হযরত আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমি কাবা ঘরে আছি, হঠাৎ কয়েকটা ছেলে আমার কাছে চলে আসলো, আসার পরে যেন আমাকে বলতে আরম্ভ করলো, তার আগে আমার মায়েরা একটা ঘটনা ছোট্ট করে একটু শোনাই দিই, কারণ যে ঘটনা লম্বা হয়ে যাচ্ছে, একটু খাটো করে দেবো বেরাদার। এবার দেখেন বৃহস্পতিবার দিনে মাঝি বিয়ে হলো, শুক্রবারের দিন নিজের বাড়ি চলে এসেছে বাবা। ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলতে আছেন, আমার হাবিবুল্লাহর নূর, আজকে ট্রান্সফার করে আমিনার শেখে মুবারকে রেখে দাও, আমিনার পেটে রেখে দাও, বা আমিনার পেটে যখন রেখে দেওয়া হলো, হযরত আব্দুল্লাহ দেখেন বাইরে গেছে, আব্দুল্লাহ কোথায় গিয়েছে পাড়ার লোকের খবর লাগায় না, আব্দুল্লাহ কোথায় গিয়েছে বাড়ির লোকও কিন্তু ভাবে না, দুই তিন দিন আমার বাপ মা কিছুই বলে না। বলে দু তিন দিন বলে, বলে না কেন? বলে না, বলছে বেটার কাল বিয়ে দিন, এখন দুদিন কিছু বলবে না, আর দুদিন যেমনি চলে এলো আর পিছে হাল বাহা ছাড়ে না, ভিনুকের এমনি হয় ওর লেগা হয়, বুঝছো? পরের বেটি দোষ, পরের বেটি কি করেছে তুমি লিয়ে এসেছো বলে না এসেছো নাকি? হ্যাঁ, শুধু পরের বিটি দোষ দিবে। ওই মা বোনেরা, তোমাদের যাতে দোষ না দিতে পারে তার জন্য আমি এখানে তিন দিন জীবনী গাইতে এসেছি, তোমরা শোনো আমার কিছু কথার নোট করে রাখবা, ইনশাল্লাহ শ্বশুর শাশুড়ি নিজের স্বামীকে জব্দ করে রাখতে পারবে, ওদের দিককার ভোট থাকবে জি। হ্যাঁ, কারণ যে আপনারা শুনেছেন যে বেটা ছেলে জান্নাতে যাবে আর মেয়ে ছেলে দোজকে বেশি যাবে, আজকে আমি বললাম মেয়ে ছেলে জান্নাতে আগে যাবে, বেটা ছেলে বেশি জাহান্নামে যাবে, এর ফয়সালা তিন দিন ধরে হবে। কি শুনবো? শুনতে হবে। তোমরা আগে জান্নাতে যাবা জি, চিন্তা করো না, তবে মাথার চুল দেখাও না তাইলে হবে, আর ইয়াদেরকে টুপি লাগাইতে হবে না, ওই টুপি শুধু ঈদ বকরা ঈদই লাগায়ও,
টুপি গিলাকে ওই আলমারিতে টাকে তুলে থুয়ে দাও গা। হ্যাঁ জালসা জীবনীতে আসলে পরে টুপি লাগাইতে হয়, কেউই তো বলেনি, কেউ কোনোদিন বলেছে? কেউই বলেনি, বলেছে বিনা মাথাতে শুনে লবে কোনো ব্যাপার নাই, আর ঈদ বকরাইদ পড়লে পরে টুপি লাগাইতে হয়। তাই টুপিকে বাজি পুষে রেখেছে, এমন পুষা পুষেছে বাজি সাতকেরা মাথায় দিতে গিয়ে এন্দুরে মাছখান খাইয়ে নিয়েছে। তাহলে কেমন টুপিওয়ালা এখন চিন্তা করো, বাপরে সেই টুপিটাকে হেফাজত করা শিখো। আর যেমন ওর ভিতরটা করে খেয়েছে তোমার আশ্চর্য আফসোস হচ্ছে, ওই রকম তোমার ভিতরটা সব ফাঁকা হয়ে যাবে, কবরে যাবার পরে তোমার আফসোস আসবে। আল্লাহ বুঝতে পারিনি, জানতে পারিনি, আগে যদি জানতে পারতাম তো কোনোদিন নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না। আল্লাহ গো আজকের মতন আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন নামাজ কাজা করব না। আল্লাহ বলছে তার লেগে তো তোকে 60 বছর দিয়েছ, 70 থুনো, 100 থুনো, তোকে একবার তুই তো ডাকলি না, আর যখন তুই পড়ে গেলি তখন বলছে আল্লাহ এবারকার মতন বাঁচাও, ও বলছে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, ও বলছে আল্লাহ আমার স্বামীকে এবারকার মতন রিহাই দাও। আর যখন তাগড়া ছিল, গরু 2 কেজি গোস খানে বালা, তখন একবারও মুখ দিয়ে আল্লাহ বাড়াইনি, বাড়াইছে। আর এখন আল্লাহ আল্লাহ কেছে, এখন আল্লাহকে ডাকার কাজ হবে? তবে মোহব্বত থাকলে বেড়া পার হয়ে যাবে, চিন্তা নাই বাবা। চলে আসুন নবী মুস্তাফার আব্বা জান, তিনি আছেন বাড়িতে আর ছেলেরা ওইদিকে গিয়েছে বাপের কাছে। আর আর মাঝে একটা ঘটনা হচ্ছে, হ্যাঁ আমির শোনো ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, কারণ যে বহু কষ্ট করে এসেছে, ভাঙনা পাড়াতে গিয়েছে বাবা। হ্যাঁ তো আজই জানে মহতারাম, তো রাতারাতি নবী মুস্তাফার নূর ট্রান্সফার হয়ে গেল, রাতারাতি চলে গেল। আব্দুল্লাহ সকালবেলা আপনার বের হয়ে গেছে, কালকে বিয়ে করেছে তো, আজকে বের হয়ে গেছে, কোন পাড়ার দিকে যাবে বাজি? বহুর আজকে খুব নাম দাম হবে, লোকে জিজ্ঞাসা করবে ই আপনার এরকম বের হয়ে গেছে চলে গেছে। বেরাদার মহাচার স্বামী নেই কেরাম, মা আমিনা বলছেন আমাকে খুব পিপাসা লাগলো। পিপাসা লাগলে কি করতে হবে? পানি খাইতে হবে। পিপাসা যদি লাগে তাহলে পানি পান করতে হবে। তো মা আমিনা বলছেন আমি পানি পান করব, এর জন্য আমি কলসির কাছে গেলাম, মানে ওই লম্বা করে মুখ থাকে কলসির মতো, কোচ কোচ ঘোড়া, আচ্ছা এটা ঘোড়া, জি কেউ ঘোড়া বলে কেউ কোচ বলে কেউ কলসি বলে, যাই হোক হলো। তো বৌদি ভাইরা ওতে মানে কি পানিটা খুব ঠান্ডা থাকে, আসলেই ঠান্ডা থাকে, আমি কে দেখেছি, ওটা কলকাতার 24 পরগনা দিয়ে খুব চলে মালগুলা। তো বৌদি ভাইরা ওই কোচটাকে আপনার এদিকে কাত করছে, এদিকে তাকান হাতে গেলাস আর এদিকে কলসি মানে সে ঘোড়া। বৌদি ভাইরা ঢালতে 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 একবারে খাড়া করে দিলে, 1 ফোঁটাও পানি ভরাইলো না, রেখে দিলে। বাজি গেলাস হাতে আছে, বাইরে হাড়া আছে, হাড়া চিনে? হ্যাঁ হাড়া চিনে। বাজি হাড়াই চলে গেলেন, হাড়াই যাওয়ার পরে গেলাসটাকে এইভাবে হাতে ধরে 1 ফোঁটাও পানি ফোয়া গেল না, জোরে বলুন 1 ফোঁটাও পানি নাই। মা আমিনা বলতে আছেন আর একটা জায়গা আছে, ওটা এমার্জেন্সি ভাবে রাখা হয়, এখন তো ঘর ঘর টিউবওয়েল হয়ে গেছে, তখন ছিল না, এই পাড়ার মেয়ে ছেলেকে ওই পাড়ার এন্দারা থেকে পানি আনতে হতো, খুব কষ্ট ছিল বাজি, চরের লোকের খুব কষ্ট ছিল, সেই কষ্টটা এখন তো অনেক সলভ হয়ে গেছে বাজি ভাইয়ের আমার। তো ওই জায়গাতে গিয়েছেন, যাওয়ার পরে ওই সরপেশটা তুলে দেখছে তো 1 ফোঁটাও পানি নাই। মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার বাড়িতে দুই একটা মেয়ে ছেলেরা ছিল, এরাও কিন্তু এখন পর্যন্ত আসে না, আমার হলক কারণ শুকিয়েছে, পানি দরকার, আমাকে পানি পান করতে হবে। তাই বলে দেখেন দরজাখানা যখনই খুলে বের হতে যায়, সামনে দেখতে পাওয়া যাচ্ছে মেয়ে ছেলের একটা জামাত চলে আসছে। ওই মেয়েরা মনটা খারাপ করে আমিনার সম্মুখে উপস্থিত হলো, আমি না গো তুমি
বৃষ্টি বর্ষণ করতো, আজকে তোমার কাছে বলতে এসেছি আমি না গো, আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করো। আমরা এত জায়গায় ছানি মারলাম রে, কোন জায়গাতে পানি তল্লাশ করতে পারলাম না, অবশেষে আমরা সেই কুয়াটার কাছে গিয়েছিলাম। সমস্ত জায়গার পানি শেষ হয়ে গেলে ওই কুয়ার পানি শেষ হয় না, সেই জায়গাতে গিয়েছি পানি দেখতে পেয়েছি বোন আমিনা। আমরা আস্তে আস্তে করে রশ্মি টানতে টানতে আমরা কয়েকটা রশ্মি গিট মেরে মেরে আমরা নিচে নামিয়েছি, কিন্তু পানি তুলতে পারিনি আমিনা গো। তাই আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ তাস আল্লাহ তাস করতে আছে আমিনা। বাচ্চাদের জুব্বা বের হয়ে গেছে, ওই বাচ্চাদের চোখগুলা ভিতরে ঢুকে গেছে। আমাদের কত বুড়ি মায়ের পানির জন্য তারাস্তে আছে গো, হয়তো তাদেরকে যাওয়ার পরে জিন্দা দেখতে পাবো কিনা তার ঠিক নাই আমিনা গো। আল্লাহর কাছে একটু হাতটা তুলে দোয়া কর, আল্লাহ যাতে রহম করে, মক্কা লোকের ওপর যাতে রহম করে মা আমিনা। তিনি বলতে আছি এরা তো পানি পাচ্ছে না, আর আমার ঘরে পানি নাই, আমিও তো পানির জন্য রাস্তায় বের হব। কিন্তু আশ্চর্য কথা, আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলাম, আমিও কলসিটা নিয়ে ছুপে ছুপে সকাল সকাল আমি কুয়ার কাছে যাই। এখন মক্কার কোনো পুরুষেরা উঠেনি, পুরুষেরা বেলা না হলে তো উঠবে না। তাই দেখেন আমিনা একবারে ছুপে ছুপে দেখেন বজি সেই কুয়ার কাছে পৌঁছাবে। আমিনা যখন মাটিতে পা দিয়ে দিল, বালিতে যখনই পাখানা দেওয়া, কোথায় ছিল পাথর রে, হাজার পাতার সাজার এসে আমার আমিনার কদমে চুমা খেতে লাগলেন। এর আপনার চুমা খেতে আছে, এর আপনার বজি আদর করতে আছে। আমিনা এখনো বুঝতে পারেননি, সামনে দেখেন বড় বড় শিরসুকাল গাছগুলা, এগুলা দেখেন এইভাবে হিলা দোলা করতে আছে, এত জোরে হিলা দোলা করে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে নাকি আমিনা। একটু সাবধান করে চলতে আছেন বাপজি ভাইয়ারা। ওই গাছগুলা এইভাবে টাপ্পরের মতন হয়ে গেল, আসমানে যে সূর্য ছিল সে আপনার মুখটাকে উল্টা করে দিয়েছে, আর তার তলে একটা মেঘের ছাতার মতন আবহাওয়া লেগে গেছে আমিনা। কেবজি রৌদ্র আর লাগে না, আমিনার ছায়া জমিনে পড়ে না মা আমিনা। বলে আবার দেখো হানজালার গাছগুলা ছিল, আসার পরে আমায় আদর করে। আমি বুঝতে পারিনি কুয়ার কাছে যখন পৌঁছাতে যাব, কুয়ার কাছে যখন উপস্থিত হতে যাব, ওই কুয়ার কাছে আশ্চর্য ঘটনা কি দেখলাম। এবার দেখো শোনো, হাজরাতে জিব্রিল আমিন বলতে আছেন এ পানি আজকে তুমি নিচের দ্বারে নয়, তোমার মা তোমাকে নেওয়ার জন্য আসতে আছে। কুয়ার পানি রে তাড়াতাড়ি করে অপর দ্বারে উপলাতে আরম্ভ কর, খারাপ মক্কার মেয়েরা পানি বেগর যদি মারা যায় তবে কোনো যায় আসে না। তবে আমি না খালিয়াতে যদি ঘুরে যাই তাহলে পানি সেই দিন নবীর দরবারে তুই জবাবখানা দিতে পারবি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাপজিরা হাজরাতে জিব্রিল আমিন যখন পানিকে এইভাবে অর্ডার করলো, ও পানি আপনার দেখেন কুয়ার উপরে চলে আসলো, ই আপনার চরস পরিপূর্ণ হয়ে গেছে, এ পানি আপনার দেখেন থই থই করতে আছে আমিনা। বলে আমি যখন কাছাকাছি পৌঁছে গেলাম আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি, এই মক্কার মেয়েরা মিথ্যা বলল নাকি সত্য বলল, আমি তো পানি দেখতে পাচ্ছি, তাদের ঘোড়াতে পানি দেখতে পাইনি, মনটা তো খারাপ করেছে ছিল মা আমিনা। তিনি বলেন আমি কলসিতে পানিটা উঠিয়ে নেব, তার জন্য বজি কলসিটাকে নিচে নামাইতে হবে এবং কি বলেন হাতনাটা ধরে চাপতে হবে কিনা পানি পাওয়া যাবে। আমিনা বলতে আছে আমি যখন কলসিটা নিচে নামালাম, মাজাটা ছাপড়ে পানিখানা যখন তুলতে যাব, খোদার কি কুদরাতি ওই পানিটা উছলে গিয়ে আমার পাত্রখানা লোড করে দিল, আমার ঘোড়া লোড হয়ে গেছে, একবারে চুরুষ হয়ে গেছে। আমি ওই পানিটা নিয়ে যখন নিজের বাড়ির দিকে চলে আসবো, আশ্চর্য কথা ওই জঙ্গলময় রাস্তা আমি আমিনা একা আছি রে,
আমার সঙ্গে কেউ নাই, আমি হচ্ছে কুরাইশ বংশের নতুন বউ, আমি দেখো পানি খানা নিয়ে তাড়াতাড়ি চলে আসু, আমার সঙ্গে যাতে কাউরে সাক্ষাৎ না হয়। বাই চান সাক্ষাৎ হয়ে গেলে কোনো ব্যক্তি যদি দেখতে পাই তাহলে ওই বৌমাটার বদনাম হবে কি না, বদনাম হয়ে যাবে তো। তাই বলে দেখালো পানিটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু সামনে একটা পুরুষ ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। জঙ্গলে যদি একটা পুরুষ নারী থাকে তো ভয় লাগবে কাকে, মেয়েটাকে ভয় লাগবে। বাপজি ভাইয়ের আমি না সেখানে ভয় পেলেন, একটু বজি দাঁড়িয়ে গেলেন, হালকা হালকা জদেন কাপানি চলে আসলো। আমি না বলতে আছে আমি হচ্ছি মক্কার নতুন বউ, আর আজকে বাই চান যদি কিছু হয়ে যায় তাহলে তো বদনামের আর শেষ থাকবে না। তাই দেখেন বাবা নিজের চোখটাকে বন্ধ করে নিয়ে হাতটাকে বজি বুকের কাছে নিয়ে রব্বে কায়নাতের কাছে আরজি করেন, আর রব্বে কায়নাত ওই সামনে একটা পুরুষ আসছে, এর নিয়াতটা কেমন আছে আমি জানি না, আল্লাহ গো এর নিয়াতটা যদি ভালো থাকে তো ভালো, আর না হলে আল্লাহ তাকে তুমি রাস্তায় বর্ষ করে দাও। কিন্তু দেখেন কাছাকাছি চলে আসলো, আসার পরে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আমিনা। সালাম যখন দিল তো মনে হচ্ছে জানটা ভরে গেল, মা আমিনা বলছে আর ভয় নাই, সালাম দিয়ে দিয়েছ তো। মামিনা বলছেন ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আমাকে আমিনা, তুমি চিনতে পারবা না, বড় আশা নিয়া তোমার কাছে এসেছি তোমায় একটা খবর দেব বলে। তো দেখলাম খবরটা এখানে দিয়ে দিই, কারণ যে তুমি আছো একা আর আমি একা, এখানে আর দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ বলতে নাই। আমি না তাড়াতাড়ি তুমি আমার কথাটা শুনে নাও, আমি না বলতে আছে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলতে আছি, তাড়াতাড়ি আপনি শোনাই দেন, কারণ যেখানে বাই চান কোনো ব্যক্তি দেখে নিলে বদনাম হয়ে যাবে। ওই জায়গায় বলতে আছেন কোনো ব্যক্তি না দেখতে পাবে না, চিন্তা করো না। বলছে আমি না তুমি হচ্ছে প্রথম মাসের গর্ভবতী। মামিনা বলছেন কাল হলো বিয়ে, আর আজকে খবর দিচ্ছে প্রথম মাসের গর্ভবতী। আমাদের পাড়ার এলাকার মা বোনেরা বুঝতে পারে না, যতক্ষণ পর্যন্ত আর 48 ঘন্টা পার না হবে, 48 থেকে 72 ঘন্টা পার করতে হবে, তারপরে ডাক্তার পরীক্ষা করে বলবে বাচ্চা হবে কি হবে না। কি উদাহরণটা শুনতে খারাপ লাগছে নাকি? খারাপের কোনো ব্যাপার নাই, মেয়ে ছেলে হচ্ছে গোডাউন, এই গোডাউন যদি না থাকতো এই গোডাউনের ছা গিলে এখানে একটাও দেখতে পাওয়া যেত না, ওই গোডাউনের এগুলো ছা। বেরাদার মুয়াজ্জাম সামিনে কিরাম, তো গোডাউনের জন্য দোয়া করুন যাতে গোডাউন ভালো থাকে, তো আপনি দুটো বাচ্চা পাবেন নাকি, আর যদি ভালো না থাকে আপনি পাবেন না। তো মায়েরা রাগ করবার কিছু নাই, সব কথা হয়তো কিছু কথা শুনে তোমাকে খারাপ লাগবে, কিন্তু ওটা আসলে সঠিক কথা। বাবাজির আমার নবী মুস্তাফার আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইনি আপনার বাহির আছেন, এখনো বাড়ি ফিরে আসতে পারেননি। আমিনা বলছেন তাহলে খবরটা তাড়াতাড়ি শুনে দেন। বুঝছে আমিনা, আপনি হচ্ছেন প্রথম মাসের গর্ভবতী, আপনি এক মাসের গর্ভবতী, তোমার গর্ভে এমন একটা সন্তান আছে গো, যেই সন্তান শুনলে আমি না তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে, তুমি হচ্ছে একজন নবীর মা, আমি না তুমি হচ্ছে জান্নাতি, তোমার গর্ভে যে আছে এ সমস্ত নবীদের সর্দার, জানাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের সর্দার। আপনি কে গো? আপনি যে খবর দিলেন আপনি কে? বেরাদার মুয়াজ্জাস, হয় তোমরা সাইড ওদিকে 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 বলছে, আপনি খবর দিনে বলো আপনি কে? বলছে আমি কে? এটা শুনতে চান? বলে হ্যাঁ অবশ্যই, কারণ যে আপনি আমাকে খবর দিচ্ছেন আর এই খবরে আমি বলবো না তাহলে কি করে হবে, কথাটা তো বিশ্বাস করবেনি।
হ্যাঁ হ্যাঁ কথা তো ঠিকই। তো বলছে শোনো আমার বাড়ি কোথায় আমাকে জিজ্ঞাসা করো না, আমি কোন দেশ থেকে এসেছি এটা জিজ্ঞাসা করো না, আমাকে কে পাঠিয়েছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। বলে হ্যাঁ শোনান। বলছে আমি জান্নাত থেকে এসেছি, আল্লাহ পাঠিয়েছে, আমি হচ্ছে আদম সাফিউল্লাহ, তাই তোমাকে প্রথম মাসের খবরটা দিলাম। মা আমিনা বলছেন আমি অত্যন্ত খুশি খুশি খুশি। আমি সেই জায়গায় দোয়াটা নিয়ে আমি হাঁটতে লাগবো, তো লোকটা আমার কাছ থেকে গায়েব হয়ে গেল, আর দেখতে পেলাম না। আমি আমিনা বুঝতে পারলাম যে রাস্তাতে কেনা পাথরে আমার পায়ে চুমা খাচ্ছিল, কিসের জন্য গাছগুলো এইভাবে হিলাদুলা করছিল, আর কেনই বা সূর্য তলে আজকে মেঘের আবহাওয়া লেগে গিয়েছে আমি বুঝতে পেরে গেলাম। মামিনা বলছেন আমি বাড়ি চলে আসলাম, আসার পর আমি নিজের হাতে সুন্দর করে খাবার তৈরি করলাম, করার পর আমি অপেক্ষা করতে আছি, তো আমার বাড়ির লোকজনের আসলো, আমি তাদেরকে খাইয়ে দিলাম, আমি না অত্যন্ত খুশি। এবার বাজি ভাইয়ের আপন স্বামী যখন চলে আসলো, স্বামীকে বলতে আছেন স্বামী গো আজকে আপনাকে আমি নিজের হাতে আদর করে তুলে তুলে খাইয়ে দেব, খাবার পরে আপনাকে একটা খুশির সংবাদ শোনাবো। ওই কথাটা শুনে আপনিও অত্যন্ত খুশি হয়ে যাবেন। বলতে আছেন আমি না কি খবর শোনাবা বলো? বলছে এখন আপনাকে শোনাবো না, আপনাকে রাত্রি কানে খবরটা দেব, আর রাত্রি কানে মিয়া বিবিদের খবরটাই বেশি আনন্দ চলে আসে, মজা চলে আসে। এ বাপজি ভাইরা এবার রাত্রি কানে হযরত আব্দুল মুত্তালিবের বৌমা আমিনা বলতে আছে, আমার স্বামীকে আমি বললাম আব্দুল্লাহকে বললাম ই আপনার পাখানা শার্ট করে দিল আর মাথাটা লাগিয়ে দিয়ে আমিনা নিজের স্বামীর চোখটাকে দেখতে আছে, চেহারা দেখতে আছে, এইদিকে দেখেন দুজ নাই মহব্বত চলতে আছে। বাবা বলতে আছে আমি না তোমাকে এত খুশি দেখাচ্ছে কারণটা কি বলো? বলো আমার মায়েরা ওই জায়গাতে বলতে আছি আমি আজকে প্রথম মাসের গর্ভবতী, আমার গর্ভে একটা পুত্র সন্তান আছে, সমস্ত নবীদের সর্দার জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লা আজকে তুমি বাবা হতে চলেছো। এই খবরটা যখনই জানিয়ে দেওয়া হলো হযরত আব্দুল্লাহ তিনি বলেন খবরটা শুনে অত্যন্ত খুশি হলাম, খবরটা শুনে অত্যন্ত আনন্দ হলাম রে। ওই খবরটা শোনার পরই এবার দেখেন আমি আস্তে আস্তে চোখটা বন্ধ করে যখন ঘুমাই যাই, এবার দেখেন মাথাটাকে আস্তে করে বালিশের উপর রেখে দিয়ে সঙ্গে সঙ্গে আপন স্বামী আব্দুল্লাহ আমিনার পেটে দুইটা চুমা খেলেন। জোরে বলো দুইটা চুমা খাবার পরে মজি ভাইরা নিজের কানটা লাগিয়ে দিয়েছে, আমার আমিনা চোখটা খোলার পরে বলতে আছেন স্বামী গো আপনি কানটা লাগিয়েছেন, আপনার ছেলে কথা বলছে নাকি? হযরত আব্দুল্লাহ বলতে আছেন বিবি আমার সন্তান কথা বলছে নাকি? এটা আমি নিজের কানে শুনতে আছি, আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। যে ব্যক্তি মায়ের পেটের আসার সঙ্গে সঙ্গে জিকির করে, এই নবীকে কেউ যদি খারাপ বলে আমরা তাকে কখনো মানতে পারি না। চলে আসুন আমার বাপজি ভাইরা, বলতে আছে আপনি দুটা চুমা খেলেন কারণটা কি? বলতে আছে আমি না একটা চুমা আমি তোমাকে খেয়েছি তুমি হচ্ছ ধন্য, আর একটা চুমা খেয়েছি আমি আমার সন্তানকে। আমি না গো ওই সন্তানটা আসার আগে বাই চান যদি আমার কিছু হয়ে যায় তাহলে পারে তো আমার বেকার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। সেই দিন যদি আমার সন্তান দাবি করে আমি নামি আব্বা কেমন করে জবাব কানা দেব? আমি না তার জন্য আমি আমার সন্তানকে চুমা খেলাও। আমি না সঙ্গে সঙ্গে মুখে হাতটা দিয়ে বলতে আছেন স্বামিনী এইরকম কথা বলতে হয় না, আল্লাহ যদি কবুল করে নেয় আমি আমি না আমার কি হবে ভাবতে পেরেছেন? বলছে আমি না তোমার কোনো অসুবিধা হবে না। এই দেখেন কথাবার্তা চলতে চলতে বাপজি ভাইরা এবার ছেলেরা আপন আব্বার কাজ যাবার পরে বলতে আছেন আব্বা গো বলে আব্দুল্লাহর বিয়ে হয়নি
হয়নি আমরা কেউ কিছু বলিনি কিন্তু আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে একটা থেকে দুটা হয়ে গেল কিছুদিন পরে তিনটা হবে চারটা হবে পাঁচটা হবে আমাদের মতন বাচ্চা দেবে তাই বলতে আছে আমরা আব্দুল্লাহকে বসিয়ে বসিয়ে খাওয়াইতে পারবো না বলতে আছে আব্দুল্লাহকে এরকম ভাবে খাওয়াইতে পারা যাবে না আমাদের সঙ্গে আব্দুল্লাহকে ব্যবসায় পাঠাইতে হবে আর না হলে আব্দুল্লাহকে ভিনু করে দিতে হবে হযরত আব্দুল মুত্তালিব বলতে আছেন ভিনু করার চাইতে তাদের সঙ্গে ব্যবসায় পাঠাইটাই ভালো তবে বলতে আছে শোনো শোনো আমার আব্দুল্লাহ কোনোদিন এইরকম বড় সফর বিদেশ করে নাই আমরা আমার ছেলে আব্দুল্লাহকে তোমাদের দায়িত্ব দিতে আছি সঙ্গে করে তোমরা নিয়ে যাও তবে কতদিনকার সফরে তোমরা যাচ্ছ রে বেটা বলে আমরা 90 দিনকার সফরে যাচ্ছি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম আসছে এই পৃথিবীতে আসছে নবী আমার মায়ের পেটে আছেন আর পেটে আছেন মানেই চলে আসবেন নাকি বৌজি ভাইরা পেটে আছেন সময় হলেই চলে আসবে একটা বাচ্চা কতদিন থাকবে মায়ের পেটে আল্লাহ যতদিন ইচ্ছা করবেন আল্লাহ যতদিন ইচ্ছা করবেন ততদিন রাখবেন তো বেশিরভাগই আমাদের এলাকায় 9 থেকে 10 মাস 10 দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যায় বৌজি ভাইরা যাতে মেয়ে ছেলে নর্মাল ডেলিভারি না হয় তার জন্য ওকে করে দেওয়া হলো 36 থেকে 37 সপ্তাহ 36, 34, 32 সপ্তাহ করে দেওয়া হলো বলে তোমার ছেলেটা পেটের ভিতরে ভালো নাই একটু উলট পালট হয়ে আছে বলে মাঝে মাঝে কিছু হলে আমার সাথে দেখা করবি বউজি ভাইরা ভয় ডরার সাথে দেখা করে বাচ্চাটা যাতে নর্মাল না হয় বলে তাকে সিরাপ ট্যাবলেট দেওয়া হচ্ছে বলে পাগলি এই ছেপি সচুদগুলো যদি খাস তাহলে তো ছেলেটাও ভালো থাকবে আর তুও সুস্থ থাকবি ইবুচে সেটাও তো বলার কথা ডাক্তার তো আর খারাপ দিবেনি ই আপনার খাচ্ছে দাচ্ছে সুন্দর বাবা 9 মাস হয়ে গেছে বাচ্চা পেটে আছে আর কোনো চিন্তাধারাই নাই বাবাজি ও বাচ্চা যদি আরো 2 বছর থেকে যায় তোর পেটের ব্যথা আসবে না পেটে ব্যথা হবে না তোর মা বলছে শোন ডাক্তার দিয়েছে 37 সপ্তাহ তো তুই 1 সপ্তাহ লেট করে যাস তাহলেই বাচ্চা হয়ে যাবে তো 1 সপ্তাহ কেনা 1 বছর লেট করে গেলেও হবে না নর্মাল তুমি তো আগে ওষুধ খেয়ে নিয়েছো যখন আবাদি ভাইরা পরীক্ষামূলক আপনারা ফলো করুন আল্লাহর উপর ভরসা করে একটা মেয়ে ছেলে যখন গর্ভবতী হবে সেই দিন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ওকে একদিনও ডাক্তারখানা নিয়ে যাবেন না ওষুধ খাওয়াবেন না দেখবেন আল্লাহর মার্জি যখন টাইম হবে বাচ্চাটা নর্মাল হবে কিন্তু নর্মাল হইলেও বুঝছে ওই রকম অবস্থায় বুঝছে ওকে হসপিটালে নিয়ে যা যাওয়ার পর ওকে টিকা দেওয়ার নাম লেখা নাহলে তোর ভারতে থাকা বিপদ কোন জ্বালাই পড়েছেন জি হ্যাঁ কোন জ্বালাই পড়েছেন আরই বলছেন 1,500 টাকা নিতে হবে একটা হরলিস নিতে হবে বুঝছো দূর টুকটুকি তো পাড়াতেই আছে চিন্তা নাই আচ্ছা ভাইরা নিজের মান সম্মান ইজ্জত বলতে আর কিছু থাকলো না আমরা যে মুসলমান মনে হচ্ছে একবারে ধুলো সাথে মিশিয়ে যাচ্ছে 1,500 টাকা একটা হরলিস আর এইটা সব না হলে পারে কি চলবে না চলবে কিন্তু এখন সরকার এমন একটা বাজে সরকার মুসলমানকে কিভাবে বেহায়া করতে হয় বেপর্দা করতে হয় তাদেরকে রাস্তায় নামাইতে হয় সব সরকার জানে একটাও সরকার আমাদের ভালো নয় যদি ভালো থাকতো তাহলে মুসলমানের সাপোর্টে অনেক কিছু করতে পারতো পারতো না অনেক কিছু করে নাই বলে দিদি ও দিদি দিদির জায়গায় আছে বলে দাদা ও আপন জায়গাতে আছে ব্রাদার যদি দিদি সত্যিকারই চাইতো আজকে মুসলমান কোন দিকে জাত পাত দেখেনি এক বাক্য তোমাকে খাড়া করেছে সেই রকম এক বাক্য তুমি যদি আজ মুসলমানের মান দিতে তাহলে জানতাম যে সত্যি তুমি একটা সেই ইমানদার দেনেওয়ালা নাকি এটা মনে করতাম কিন্তু না
এখন বললে পার্টির লোকেরা রাগ করবে, এই দেখ 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 আমাদের সরকারকে কি বলছে। না ভাই, আমিও তেমনি একটা উদাহরণ দিলাম বুঝাবার জন্য। আমরা মুসলমান, আমাদের দিকে কেউ নাই, আছে কে? শুধুই মাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের উপরে ভরসা করে থাকেন, ভারতে লাইফ কেটে যাবে, ভারত থেকে কেউ তাড়াতে পারবে না। তাহলে ওরকম শক্ত হয়ে থাকেন, চিন্তা নাই। 786 জলসা মিডিয়া চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন সবার প্রথমে নিত্য নতুন ভিডিও দেখার জন্য।